হ্যালো এভ্রিবান তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ তোমরা অনেকেই জানো যে দু হাজার তেইশে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্র্যাকটিক্যাল এক্সাম সেই প্র্যাকটিক্যাল এক্সাম সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে কিন্তু সেই নোটিশে ঠিক কী বলা রয়েছে যে অনেকেই তোমরা দেখতে পাচ্ছ না তোমরা অনেকেই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ভিজিট করতে পারছো না তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বলবো যে আজকের এই যে তোমাদের দু হাজার তেইশে উচ্চ মাধ্যমিকের যে গুরুত্বপূর্ণ আপডেট প্র্যাকটিক্যাল এক্সাম জাম সংক্রান্ত সেখানে ঠিক বলা রয়েছে তো ভিডিওটাকে কমপ্লিট দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশানকে অল করতে ভুলবে না তার সঙ্গে সঙ্গে দেখো বলবো যে যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে তোমাদের জিএনএম এনএম নার্সিং প্যারামেডিকেল বিএসসি নার্সিং অর্থাৎ মেডিকেল ফিল্ডে নিজেদের কেরিয়ার করতে চাইছো বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে নিজেদের কেরিয়ার করতে চাইছো তোমাদের জন্য টেকনোপিডিয়া লাইভে কিন্তু থাকছে এই সমস্ত কেরিয়ার গাইডেন্স এবং সেখান থেকে প্রিপারেশনের যে বিভিন্ন পদক্ষেপ প্রিপারেশন স্ট্র্যাটেজি এই সমস্ত রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে টেকটোপিডিয়া লাইভে তো চ্যানেলটাকে এখন থেকে সাবস্ক্রাইব করে রাখো ইন ফিউচার খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে টেকটোপিডিয়া লাইভ তোমাদের জন্য তো দেখো প্রথমে তোমাদেরকে যেটি বলতে চাইব যে এই যে নোটিশ যেটা পাবলিশ করা হয়েছে এই নোটিশে বেসিক্যালি তোমাদের যেটা বলা হয়েছে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি তোমাদেরকে বলবো প্রথমে দেখো তোমাদেরকে যেটা বলতে চাইবো যে তোমাদের যে এবছরের প্র্যাকটিক্যাল এক্সাম অর্থাৎ যে সমস্ত সাবজেক্টে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হবে যেমন ধরো ফিজিক্যাল এডুকেশান মিউজিক সায়েন্সের যে বিভিন্ন সাবজেক্ট সেই সমস্ত সাবজেক্টের প্র্যাকটিক্যাল এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে পাঁচই ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর অর্থাৎ দু হাজার বাইশে পাঁচই ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বরের মধ্যে এই এক্সামগুলো কন্ডাক্ট করতে হবে এমনটা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং তার সঙ্গে সঙ্গে যে পরীক্ষা পরীক্ষা কোথায় হবে তোমাদের নিজের স্কুলেই কিন্তু এই পরীক্ষা হবে বাইরের কোনো স্কুলে তোমাদের পরীক্ষা দিতে যেতে হবে না কিন্তু তোমাদের পরীক্ষার যে প্রশ্নপত্র এই প্রশ্নপত্র কিন্তু তোমাদের স্কুলের টিচাররা করবেন না এই প্রশ্নপত্র বোর্ড থেকে নিয়ে আসতে হবে এই প্রশ্নপত্র বোর্ড থেকে তোমাদের স্কুল থেকে যিনি প্রতিনিধি গিয়ে এই প্রশ্নপত্রগুলো কালেক্ট কর নভেম্বর মাসের শেষের দিকে এবং সে তারপরে কিন্তু তোমাদের যে এক্সাম সিডিউল করা হবে প্র্যাকটিক্যাল এক্সাম পাঁচ তারিখ থেকে একুশ থেকে একুশ তারিখের মধ্যে তোমাদের সেই এক্সাম শিডিউল করতে হবে এবং তেইশে নভেম্বর থেকে বোর্ডের নির্দিষ্ট ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই প্র্যাকটিক্যালের যে কোয়েশন ডিস্ট্রিবিউশন স্টার্ট হবে তোমাদের স্কুল থেকে টিচাররা গিয়ে কিন্তু সেই কোয়েশনসগুলো নিয়ে আসবেন এবং দেখো তোমাদেরকে আরও যে ব্যাপারটা বলতে চাইব যে তোমাদের যে মার্কস এই মার্কসটিকেও কিন্তু তোমাদের স্কুল থেকে পাঠাতে হবে যে বোর্ডের অফিসে কিন্তু সেটাকে পাঠাতে হবে তোমরা প্র্যাকটিক্যাল এক্সামে কত মার্কস পেলে সে তার রেকর্ডও কিন্তু বোর্ডকে পাঠাতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ দেখো তোমাদেরকে আরও একটা বিষয় যেটা বলতে চাইবো যে তোমাদের এই যে উত্তরপত্র সেই উত্তরপত্র কিন্তু পর্ষদ অফিসে পাঠাতে হবে না এবছর এই সমস্ত বিষয়গুলো থাকছি এবং তোমাদের এক্স্যাক্ট প্র্যাকটিক্যাল ডেট কবে হবে কবে কোন সাবজেক্টের প্র্যাকটিক্যাল হবে সেই শিডিউল কিন্তু তোমরা জানতে পেরে যাবে তোমাদের ইনস্টিটিউট থেকে এবং তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম ইনস্টিটিউটেই হচ্ছে শুধুমাত্র কোয়েশ্চেন্সটা থাকবে বোর্ডের কোয়েশনস বোর্ড সেই কোয়েশ্চেন্স বোর্ড থেকে কোয়েশনস নিয়ে আসা হবে এবং তোমরা সেই কোয়েশ্চেন্সে পরীক্ষা দেবে এবং দেখো তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ পয়েন্টটাকে আমি বলতে চাইবো সেটা হচ্ছে যে তোমরা পরীক্ষার পরে ধরো তোমার যেদিন যা পরীক্ষা রইল সেই পরীক্ষার পরে তোমাদের কিন্তু পরীক্ষা শেষে বা যখন তোমাদের অ্যাটেন্ডেন্স সিটে সিগনেচার করতে হবে এই অ্যাটেন্ডেন্স সিটের সিগনেচারটা কিন্তু তোমাদের মাস্ট করতেই হবে যদি তুমি এই অ্যাটেন্ডেন্স সিটের সিগনেচার না করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি সেদিন অ্যাবসেন্ট বলে পরিগণিত হবে এবং যদি তুমি অ্যাবসেন্ট হয়ে যাও প্র্যাকটিক্যাল এক্সামে তাহলে তুমি রিটার্ন এক্সামে যতই মার্কস পাও না কেন তুমি কিন্তু সেক্ষেত্রে পাশ হতে পারবে না সো এই ব্যাপারটাতে প্রত্যেককে কসাস থাকবে যে তোমরা পরীক্ষাতে অ্যাটেন্ডেন্স সিটে সাইন যেন অবশ্যই করবে এবং তার সঙ্গে সঙ্গে দেখো আরেক

থাকবো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট সেকশনে মেনশন করতে পারো আমরা সেটাকে রিজলভ করার চেষ্টা করব তার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন সোশ্যাল লিঙ্কস যেগুলো দেওয়া থাকছে এই ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই তোমরা এই ভিজিট করে আমাদের যে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজ এগুলোতে তোমরা ফলো করো যাতে করে প্রত্যেকটা আপডেট তোমরা টাইম টু টাইম পেতে পারো এবং আবারও শেষে তোমাদেরকে বলবো যে যে সমস্ত ক্যান্ডিডেট আফটার এইচ তোমরা জিএনএম এনএম নার্সিং এই কোর্সের জন্য চিন্তা ভাবনা করছো তো তোমাদের জন্য বলবো টেকনোপিডিয়া লাইভের পেড প্রিপারেশন ক্লাসও কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং ফ্রি প্রিপারেশন ক্লাসও ইউটিউবে লাইভ চলছে তো অবশ্যই তোমরা এই অপরচুনিটিগুলোকে গ্র্যাব করো তার জন্য কিছুই না এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনকে অল করে রাখো যাতে করে প্রত্যেকটা আপডেট টাইম টু টাইম তোমরা পেয়ে যাও তো আজকের জন্য এইটুকুই আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ প্রত্যেককে দেখতে থাকো টেকনোপিডিয়া লাইভ দ্য ওয়ে অফ লার্নিং